ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস তোমাদের সাথে আছি আমি নন্দিতা আজকে আমরা আলোচনা করব সুবোধ ঘোষের ছোট গল্প সুন্দরম এই গল্পের বিষয়বস্তুটা আমরা খুব সংক্ষেপে জেনে নেব সুন্দরম গল্পে সভ্যতা ও সংস্কৃতি গর্বে গর্বিত মানুষের সুকর্ষিত সৌন্দর্যের অনুভূতি সমাজরক্ষী নীতি চেতনা ও উন্নাসিক আভিজাত্যবোধের ভিত্তিমূল পর্যন্ত বৃহত্তর জীবন চৈতন্যের আলোকে পরীক্ষিত হয়েছে সুন্দরম গল্পে সুকুমারের পাত্রী নির্বাচনের ব্যাপারে সৌন্দর্যের ভাব ব্যবচ্ছেদ করা হয়েছে ঋষি বালকের মতো কাঁচা মন ব্রহ্মচারী সুকুমারের অতি বলবান ইন্ডিওগ্রাম কখন কোন পথে রিপুতারণায় চরিত্রের স্খলন হবে তা কে বলতে পারে তাই নাভিমূলে চন্দনের প্রলেপ দিয়ে অগুরু পুড়িয়ে ঘরের বাতাস পবিত্র করে তবে উপন্যাস পড়তে বসে সে যোগিবরের কিন্তু পাত্রী আর কিছুতেই পছন্দ হয় না সে কোনো মেয়ের মধ্যে প্রচ্ছন্ন মঙ্গলিনীকে দেখতে পায় আবার কারো ঘন কৃষ্ণবর্ণ দেহে দ্রাবিরা নায়িকার মূর্তি ভেসে ওঠে কিন্তু এই অতি দুর্বল ভদ্র সন্তানের সংযম ও সৌন্দর্যের চর্চা যে কত ঠুনক তার প্রমাণ পাওয়া যায় যখন সে ভিখারিনী তুলসীর প্রতি যৌনাসক্ত হয়ে পড়ে কুষ্টি বষ্টম হাবু আর বসন্তে কানা ইরানি বেদেনি হামিদার মেয়ে তুলসী কোনো ডাকিনি টেরাকোটা মূর্তির মতো কালীমাখা শরীর যেমন কুদর্শন তেমনি কদর্য নোংরা তার বেশভূষা তবু সুকুমারের ঔরসে তুলসীর জঠরে সন্তান এলো কিন্তু এই আদিম জৈবশক্তির জয়ে সৌন্দর্য বিলাসী সভ্যতার ভিত্তি মূল পর্যন্ত পড়বে ধসে এই কথা ভেবে বিষ প্রয়োগ করে ভুন ও নারী হত্যা করতেও পিছোপা হয়নি সুকুমার সুকুমারের পিতা কৈলাসবাবু ময়নাঘরের লাশ কাটা ডাক্তার মানুষের দেহের অভ্যন্তরে নারী ধমনি, পেশি অস্থিমালায় বিন্যস্ত এক অন্তরঙ্গ সৌন্দর্যের সাক্ষাৎ পেয়েছেন তিনি তার কাছে বংশাভিজাতের ওপর প্রতিষ্ঠিত সৌন্দর্যবাদ মিথ্যা তার মতে মানুষের দেহের উপরকার চর্মাবরণ সরিয়ে নিলে সব মানুষই তো একই রূপ তখন কে নেগ্রিটো কে আলপাইন আর কে প্রোটো অস্ট্রালয়েড তার সাধ্য কার আছে দেহগত উপাদানের ভিত্তিতে তান্ত্রিক পন্থায় কৈলাস ডাক্তার প্রতিষ্ঠা করতে চান সবার উপরে মানুষ সত্য বাদ দিয়ে নতুন সৌন্দর্য চেতনার তাই ময়নাঘরে কুৎসিতা তুলসীর লাশ কাটার পর তার আভ্যন্তরীণ সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে তিনি ভাবেন মানুষের একদিন এ তিমির দৃষ্টি ঘুচে যাবে গল্পে শেষে হতভাগিনী তুলসীর প্রতি ডাক্তারের স্নেহার্দ করুণা মর্মস্পর্শী হয়ে উঠেছে যখন তিনি তার হত্যার কারণ খুঁজে বের করতে গিয়ে তলপেট থেকে পরিসলকে আবৃত সুডৌল সুকোমল পেটিকাটির খোঁজ পেলেন মানবজাতির জাতির মাংসল ধরিত্রী মাতৃত্বের রসে উর্বর চরপিল নারী আলিঙ্গনে ক্লিষ্ট কুণ্ঠিত বিষিয়ে নীল হয়ে আছে শিশু সৌন্দর্য সম্পর্কে মানুষের অন্ধ দৃষ্টি কি সর্বনাশ করতে পারে এ যেন তারই প্রত্যক্ষ উদাহরণ একদিকেই করুণা অন্যদিকে যদুডোমের মুখ থেকে উচ্চারিত বক্রোক্তি শালা বুড়ো নাতির মুখ দেখছে সুকুমারের মতো সৌন্দর্য বিলাসীদের তীব্র ব্যঙ্গে যেন কষাঘাত করে উঠেছে